যার সাথে আমরা বাঙালিরা আমাদের চিরন্তন প্রথা সংস্কৃতি এবং স্বাদের মেলবন্ধন ঘটিয়েছি। প্রথমেই বলবো ভাদুর কথা। গড় পঞ্চকোটের রাজকুমারী ভদ্রাবতী তার প্রিয় সখা অঞ্জনের রাজবন্দী হওয়ার বিরহে নদীর চরে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগের পর তার ভক্তরা নদীর তীরে জমায়েত হয়ে নাচে গানে মেতে ওঠে। এই অনুষ্ঠানটি ভাদ্র মাসেই হয়, তাই এটি ভাদু নামেই পরিচিত। পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে ছড়িয়ে পড়েছে ভাদু। চলুন আজকে আমরা দেখব একটি ছোট্ট ভাদুর নাচ। ঢাকের বাজনা, শঙ্খের আওয়াজ, উলুধ্বনি থেকে ইলেকট্রিক নাগরদোলা, গরম জিলিপির আলোর রোশনাই আমরা মেতে উঠি পুজোর মেলায়। মাতৃ আরাধনার সাথে মেলার আনন্দে আবার বৃদ্ধ বনিতা মেতে ওঠে এক অনাবিল আনন্দে। চলুন দেখে নেব একটি পুজোর নাচ।
আরো একটু জোরে হাত পেলি হোক এই এত সুন্দর নৃত্য পরিবেশনের জন্য। 1843 বা বাংলা ক্যালেন্ডারের 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুগামীকে সঙ্গে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে ব্রাহ্ম সমাজকে স্বীকৃতি দিলেন, গড়ে উঠল ব্রাহ্ম মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণেই সূচনা বিখ্যাত পৌষ মেলায়। একটু ঘুরে আসি শান্তিনিকেতনের সেই বিখ্যাত পৌষ মেলায়। মনে তখন পলাশের রং লাগে, পাড়ার ছেলেমেয়েরা তখন হলদে পোশাকে বেরিয়ে পড়ে রঙের খেলায়। প্রকৃতি আর মানুষ যেন আবদ্ধ হয় রঙের মেলবন্ধনে। বিশ্বভারতীর এই বসন্ত উৎসবের প্রচলনের জন্য বাঙালির সংস্কৃতির ঈশ্বরকে আরো একবার নমস্কার জানাই। বেঁচে থাকুক রবীন্দ্রনাথ বাঙালির মনে প্রাণী, বাঁচুক বাঙালি। আসুন একটু দেখে নিই শান্তিনিকেতনের সেই প্রভাত ফেরির একটু ছোট্ট অংশ।